গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি চলে এলাম রান্নাঘরে, এখন বাজে 5:58, আমি উঠেছি 5:32। তারপর এই রাতের কয়েকটা বাসন ছিল, এতগুলো ছিল না এখানে। রাতের দুটো প্লেট ছিল, দুটো ফ্রাইং প্যান ছিল, দুটো খুন্তি ছিল, এইসব ছিল, এগুলো একটু মেজে নিলাম, তারপর নিজে ফ্রেশ হয়ে নিলাম, এই আর কি। তো চলো এবার বসাই রান্নাটা। আজকে তো পোলাও আর ডিম কষা করবো, তাহলেই হয়ে যাবে বলে মনে হয়। কষা ঠিক নয়, ঝোলতে একটু রাখবো, কারণ মেখে খেতে হবে। আর তরকারি ফরকারি আজকে ওই কারণেই করলাম না, ওই যে বললাম প্রমিরা সে একটু তাড়া আছে অফিস থেকে, ও বেরিয়ে যাবে একটু, তো ওই জন্য। তো চলো আগে করে নিই কাজ বাজ, কাজ করতে করতে একটু তোমাদের সাথে শেয়ার। আমাদেরকে আগেও বলেছি রান্না করতে করতে আমি অনেক কাজ করি, দেখো এপাশে অনেক বাসন ছিল আমি সব গুছিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা করবো বলে ডিমটাকে ভেজে নিলাম ভালো করে, আর পেঁয়াজটা কেটে নিয়েছি, এটা কালকে রাতেই কেটে নিয়েছিলাম আমি। তো ওকে দেবো দুটো ডিম, আমি একটা, আমি অত ডিম ভালো খাই না আর কি। তো ও এরকম কড়া করে ভাজা ভালো খায়। আর এখানে আলুটাকে ভাজতে দিয়েছি, আর এখানে পোলাওটাকে বসিয়েছি। এখনও হলুদ নুন চিনি কিচ্ছু দেইনি, শুধু ফোড়নটা দিয়ে চালটাকে ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি, এই চলছে এখনও। আদা বাটাটা দিয়েছি, তো এটা হোক। আর আমি বাইরে অনেক না জামা কাপড় মেলা আছে, ওগুলোকে নিয়ে আসি। এই যে এগুলো শুকিয়ে গেছে একদম, কোমরগুলো ভেজা ছিল তো এখন শুকিয়ে গেছে, নিয়ে নেবো এগুলোকে। আর ওয়েদারটা দেখো, আজও রোদ উঠবে বলে তো আমার মনে হচ্ছে না, উঠবেই না। সব বাড়ির বারান্দাগুলো দেখো, এটাকে জাস্ট কষানো হয়েছে, দেখো মনে হচ্ছে এটাই নাভিয়ে দিই, কিন্তু না, এবার জল দিয়ে দেবো এটাতে। আর পোলাওটাও প্রায় হয়েই গেছে, আর একটু ভাপে রেখেছি আর কি, তো এটাও হোক। আর আমি আজকে ছেঁকাটা খেয়েছি দুটো আঙুলে, কী হয়েছে বলো তো, এইটাকে তো এমনিই ধরা যায়, কিন্তু এইটাকে তো একটা কাপড় দিয়ে ধরতে হয়। আর আমি না এইটা করতে করতে ওই রিদেমেই এটাকেও ধরে ফেলেছিলাম, জোর ছেঁকাটা হয়ে গেছে, একটু ঝোলঝোল মতো, মানে কাইকাই মতো ঝোলঝোল মতো রেখেছি। আর হচ্ছে এখানে পোলাওটাও হয়ে গেছে, এতক্ষণ দমে ছিল, পোলাওটাও বেশ ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। আর ছেঁকাটা যা খেয়েছি না, দেখো লাল হয়ে রয়েছে, প্রচণ্ড ছেঁকা খেয়েছি। আর ডিমটাও খুব ভালো হয়েছে, আশা করি ওর ভালোই লাগবে, ডিমের ঝোলটা খেতেই চায় না একদমই। পোলাওটাকে দেখো একদমই ঝরঝরে হয়েছে, কিন্তু আমি যে খুব তেল ঘি দিয়েছি সেটাও না, দেখলেই বুঝতে পারছো। যে দেখো একদমই ঝরঝরে হয়েছে, নিচে লাগেও নি। এই যে আমি শুধু কিশমিশ দিয়েছি, তো তাও কিশমিশও খেতে চায় না, ওকে বেছে বেছেই দিতে হবে একটু। একদম পোলাও শুধু খেতে কেমন একটা লাগে না, ও কিশমিশ কাজুটা ভালো খায় না, ওর জন্য দেওয়া যায় না। তো ঘিটা তেলটা একদমই কম দিয়েছি, আমি চেষ্টা করি যদিও রান্নায় কম দেওয়ার, এক একদিন বেশি পড়ে গেলে কিছু করা কাজ হয়ে গেছে। শুধু ওই ছাতুটা খেলো, কাপটা ওই জন্য সিঙ্কে রয়েছে, আপাতত আমি এসেই ধোবো ওটা। আর সমস্ত কিছু মেঝে বসে আমি সব পরিষ্কার করে দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন থেকে কি ভাবলাম বলো তো, সকালেই আমি হাঁটতেটা বেরোবো, কারণ সকালে আমি বেরোতাম আগেই, মাঝে বেরোচ্ছিলাম না, কারণ প্রচণ্ড রোদ উঠছিল, তাই বিকেলে অভ্যাসটা করে নিয়েছিলাম যে বিকেলে বেরোচ্ছিলাম। কিন্তু এখন তো আবার বিকেলে রোজ বৃষ্টি হচ্ছে, তো বিকেলে আর হাঁটতে যেতে পারবো না, তাই ভাবছি ও বেরিয়ে গেলে। আজকে যেরকম ও বেরোতে না বেরোতে আমার হয়ে গেছে, দেখো এখনো এখানে বসে আছে, মোজাটা পরবে আর কি, তারপরে জুতো পরবে, তারপরে বেরোবে। তো ওই জন্যে ভাবছি আজকে তোর হয়নি এখনো, আমি তাই জন্য রেডি হয়ে গেলাম, যেহেতু আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরও জাটিয়ে ফেলেছি। যেদিন হবে না আমার, ও যেতে যেতে মানে তাড়াহুড়ো থাকবে, হয়তো মাজা ঠাজা হবে না বা কিছু, বা আমি রেডি হতে পারবো না, সেদিন ও বেরিয়ে গেলে নিচে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি রেডি হয়ে বেরোবো। বাট আজকে হয়ে গেছে, তো আজকে একসাথেই বেরিয়ে যাব। তবে ও স্কুটিতে করে আমি অর্ধেক রাস্তা অবধি যাবো না, আমি হেঁটে হেঁটেই যাবো, ও চলে যাওয়ার পর, মানে ও বেরোনোর পর আমি হাঁটতে বেরোবো। তো চলো রেডি আমি হয়ে গেছি, ওকেও সব গুছিয়ে দিয়েছি। আজকে তো বিশেষ কিছু ছিল না, তোমাদেরকে তো দেখালে আমি দুটো জিনিস। তো আজকে ফল স্যালাডও কিচ্ছু নেইনি, ওর আজকে বিশাল তাড়া আছে। দিক দিয়ে বেরিয়ে গেলেও আমিও আরেক দিক দিয়ে বাবা মামুনির সাথে কথা বলতে বলতে চলে এলাম, 7:40 বাজে এখন। আর এটা তো জানোই আমাদের জাস্ট ওই গলি দিয়ে বেরিয়ে, মানে গলি দিয়ে বলতে আমাদের ফ্ল্যাট দিয়ে বেরিয়ে সোজা রাস্তাটা দিয়ে হেঁটে চলে যাচ্ছি এখন। যাই একটু, আমার ইচ্ছে ছিল পুরোটা ঘুরে যাব, তারপর ভাবলাম প্রথম দিনই অতটা রিস্ক নিয়ে লাভ নেই, যদি ফেরার সময় কষ্ট হয়, যদি ফেরার সময় কষ্ট হলে অপশান আছে অটো ধরে বাড়ি চলে আসা যাবে, তো ওই আর কি। কিন্তু চেষ্টা করছি হেঁটেই যাওয়ার, হেঁটেই ফেরার। তো চলো যাবো গণেশ টেম্পেল অবধি, আর কিছুই নয়। আর গণেশ টেম্পেলে একটু প্রণাম করে, যদি খোলা থাকে তো ভালো কথা, ঢুকে যাবো, কারণ জামাকাপড় তো সব ধোয়া কাচাই রয়েছে। আর
যদি মা না খোলে তাহলে বাইরে থেকে প্রণাম করে চলে আসবো। রোজ এইটুকুই হাঁটবো, তাহলে না হাঁটার মাপটা থাকবে আর কি। পার্কের দিকে গেলেও হতো, পার্কে ব্যায়ামগুলো করা যেত, কিন্তু পার্ক না এখন টাইম মতো খোলে না ঠিকঠাক, জানি না কেন। বিকেলটাতেও 4:30 বেজে যায়, খোলে না, মানে বিকেলে যখন হাঁটতে বেরোতাম দেখতাম আর কি। তো চলো, ওরে বাবারে, দুপুরে পোলাও ডিম খাবে আর সকালবেলা হাঁটতে বেরোবে, এরকম করতে হবে। মানে খাওয়াও ছাড়া যাবে না, আবার ঠিক থাকতে হবে ঠিকঠাকে নিয়ে। মোটামুটি 10 মিনিটে আমি মেন রোডে চলে এসেছি, মেন রোড কি মানে বাজার ক্রস করেও চলে এসেছি, আর 5 মিনিট মতো হাঁটলেই গণেশ টেম্পলে পৌঁছে যাবো। মানে ওই আর কি 15-20 মিনিট মতো লাগে, আবার তাই লাগবে ফিরতে, তো আধ ঘন্টা হাঁটলেই এনাও তো ঠিকই আছে দেখছি আমি, 8 ঘন্টা 40 মিনিট লাগবে এরকম আসতে আর ফিরে যেতে। তো চলো, সব দোকানপাট এখন বন্ধ, কারণ এখনও তো মোটামুটি ওই আর কি 8টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি, তাই জন্যে 5 মিনিটে পৌঁছে যাবো। 4 মিনিটে পৌঁছে গেছি আমি, দেখো গণেশ টেম্পল খুলেও গেছে। তো চলো একটু ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপর চলে যাই। এখন আমি ঢুকে গেছি আমার ফ্ল্যাটের সামনে যে গলিটা পড়বে শর্টের, সেটা দিয়ে না ঢুকে আমি যেটা পার্ক থেকে সামনে পড়বে সেই গলিটা দিয়ে ঢুকলাম। এটা দিয়েও আমরা অনেক সময় এটা বাজারে আসলে বেশি হয়, কারণ স্কুটিটা এখানে পার্ক করে প্রমি, তো ওই জন্যে। এবার যাচ্ছি পার্কের দিকটাতে, যদি পার্কটা খোলা থাকে তাহলে ওখানে ওইগুলোতে একটু ব্যায়াম ঠ্যাম করে নিয়ে ঘর ঢুকে যাবো। বিকেলবেলাটা না এতটা হাঁটাটাও হচ্ছিলো না, সকালবেলা হাঁটতে পারলে না বেশ, বেরোলে দেখবে সারাদিনের জন্য মাইন্ডটা কেমন ফ্রেশ থাকে, বেশ ভালো লাগে এই আর কি। তো হেঁটে নিই আর দেখি গিয়ে পার্কটা খুলেছে কিনা, অনেকদিন বাদে তাহলে তোমাদেরকেও পার্কটা দেখাতে পারো। পার্কটা খোলাই আছে, বুঝতেই পারছো সবাই হাঁটছে, ব্যায়াম করছে, বাচ্চারা স্কুলে যাওয়ার আগে একটু দোলনা চড়ে নিচ্ছে। তো চলো আমি একটু ব্যায়াম করে নিয়ে চলে যাই ঘর। অনেকদিন বাদে আমিও আসলাম, তোমাদেরকেও দেখালাম। ঠিক আছে, 8:20, ওইগুলো তো মোটামুটি আমি 3টেতে ব্যায়াম করি, তো ওই 3টেতে করে নিয়ে এবার যাচ্ছি বাড়ি। মোটামুটি 1 ঘন্টার সকাল সকাল একটা ভালো এক্সারসাইজ হয়ে গেছে। বাসটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে না যে এদিক থেকে গাড়ি এলে কিছু দেখা যাবে না, দেখো তাই জন্য ওরকম উঁকি ঝুঁকি মেরে পার হতে হলো। তো চলো এবার যাই বাড়িতে, তাড়াতাড়ি করে বাসটা আসছে, মানে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে, বোধ হয় বাচ্চা কাচ্চাগুলো এসে বাসটায় ওঠে, আর ওঠার আগে ব্যাগটাকে বাসে রেখে ভেতরে গিয়ে একটু দোলনা চড়ে চলে আসছে, এই করছে। তো যাই এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেক কাজকর্ম রয়েছে আজকে, গাছগুলোকে একটু সেবা যত্ন করতে হবে, মানে মাটিটাকে খুঁড়ে দিতে হবে একটু, আজকে খুঁড়ে দেবো আর 2-3 দিন বাদে সার দিয়ে দেবো। আজকে দিয়ে দিলেও হয়, দেখি কি করি। আর সার সার দিতে গেলে বা মাটি খুঁড়তে গেলে সেটাই করি না কেন, বারান্দাটাকে ধুয়ে দিতে হবে ভাবছি, তাহলে আজকেই করে দেবো। এখানে সব স্কুল গাড়িগুলো এসে দাঁড়ায়, দেখো প্রত্যেকটা স্কুল গাড়ি, সব বাচ্চাগুলো আসবে এবার উঠবে তারপর চলে যাবে। যাই আমি বাড়ি, এবার প্রায় 1 ঘন্টা হতেই চলবে। তো সারও দিয়ে দিয়েছি, খুঁড়েও দিয়েছি, এই গোলাপ গাছের এটা বেশি দেখলে ভালো বুঝতে পারবে যে সার দিয়ে দিয়েছি। আর এটা থেকেও না পুঁকি গজাচ্ছে, দেখো এই একটা, এটা গজালো, ওপরটা উঠলো, ওপরে আরও একটা কুড়িও এলো, তো হচ্ছে ঠিক আছে। তারপরে এই যে এটাও হলো, হ্যাঁ এইভাবে চলছে আর কি, টুকি টুকি পায়ে এগোচ্ছে। কিন্তু এই মা জবা গাছটা খুব একটা যে হিউজ বাড়ছে এরকমটা নয়, তবে ওদেরকে বড় কোনো টবে না ট্রান্সফার করতে হবে, এই বেলি ফুল গাছটা জবা গাছটা। আর এই তুলসী গাছটাকে দেখো, প্রমিত বলছে বাঁশ গাছের মতো ধেরে শুধু লম্বাই হয়ে যাচ্ছে, হ্যাঁ তো ওই আর কি হচ্ছে হোক। আর এই অপরাজিতা গাছটাকে আমি বেঁধে দিয়েছি, কারণটা হচ্ছে অনেক হাওয়া দিচ্ছে, তো এই পাশটা তো ও না নিজের ডালটা ছেড়ে বেরিয়ে আসছে, তো ওই জন্য আমি বেঁধে দিলাম আজকে। তো বাইরের ওয়েদার তো ঠিক এই রকমই যাচ্ছে। তো চলো আমি আবার ব্যালকানিটাকে আগে ধুয়ে দিয়ে নিই, এখন বাজে হচ্ছে 8:38। এই জায়গাটাকে ধুয়ে দিয়েছি ভালো করে, শোকাতে আজকে অনেকটাই টাইম লাগবে, বুঝতেই পারছো জল জল হয়ে রয়েছে, কারণ রোদ তো নেই, রোদেই এই জায়গাটা শুকিয়ে যায় মূলত, তো রোদ নেই বলে আজকে টাইম তো লাগবে অবশ্যই। আর এই যে জামাকাপড়গুলো আছে এগুলোকে এবার গোছাবো আর ব্রেকফাস্টটা কমপ্লিট করব, কারণ 9টা বেজে গেছে।
এখন বাজে 9:50, স্নান করে পুজো টুজো দিলাম, আর আকাশটাকে দেখো, দেখে মনে হচ্ছে ঝেপে নাববে, কিন্তু আদেও কিছু নাই, সকালটাতে তো নাবেই না, নাবলেও হয়তো ওই বিকেল দুটো ফুটো থেকে, মানে দুপুর দুটো ফুটো থেকে পুরো বিকেলটা এরকম ভাবে নাববে। যাই হোক, সেই সকাল 5:30 থেকে কাজ শুরু হয় আর এই শেষ হলো 10টার দিকে, মানে কন্টিনিউ কাজ করলে 10টার দিকে মোটামুটি শেষ হয় এই আর কি। তারপরেও তো থাকে রাতের সবজি কাটা, ওগুলো পরে করবো, এখন করবো না, এখন আমি একটু নিজের মতো নিজে টাইম কাটিয়ে নিই ব্যাস। আর এই তারটা দেখো, আমি জানি না কার ঘরের তার বা কিছু, বড্ড জ্বালায় তারটা, হাওয়া দিলে তো বেশি বাড়ি খায় পুরো এসে। এখন বাজে বিকেল 4:12, আমি রেডি সেডি গো হয়ে একেবারে বেরিয়ে গেছি, রেডি সেডি বললাম, রেডি সেডি গো হয়ে বেরিয়ে গেলাম। যাই হোক, কোথায় যাচ্ছি, ওই কালকে যে কাজটা হওয়ার কথা ছিল সে কাজটা তো কালকে হয়নি, তো আজকে করবে বলে ও কাগজপত্র নিয়েও গেছে, কিন্তু কি মনে হলো এখন বলছে তুমিও চলো, তো হঠাৎ করে অফিস থেকে বেরিয়ে ফোন করলো, তাই জন্য আমাকে অটো ধরেই যেতে হবে, সকালে যে ওই গণেশ টেম্পে গেছিলাম ওই অবধি যেতে হবে আমাকে এখন আবার, তো আমি হেঁটেই চলে যেতাম যদিও আগে বলতো, এখন অটো করে যেতে হবে, অটোতে স্ক্যানার না থাকলে আমি বড্ড মুশকিলে পড়ে যাব, তাই জন্য অনুপের দোকান থেকে আমি ক্যাশ নিয়ে নিলাম আর ওকে আমি জিপে করে দিলাম। তো এই সব গন্ডগোল পাকানো হলো আর কি, দেখি এবার ওপারেই তো যেতে পারছি না, দাঁড়াবো কোনো মতে এপারে এলাম, এবার অটো ধরলে আমি চলে যেতে পারবো, আবার খুচরো দেয় কি না সেটাও একটা মুশকিল, দেখি কি হয়, না হলে স্ক্যানার থাকলে তো সবচেয়ে ভালো কথা, ক্যাশটা সেফ সাইড আর কি, কারণ এখানে অটোওয়ালাদের সাথে তো আর ঝগড়া করবো না যে না নিতেই হবে, আর স্ক্যানার না থাকলে কীভাবেই বা দেবো, ওকে বললাম যে তুমি চলে যাও না, তুমি আসো তুমি আসো, আমি কুর্তিটা করলাম ঠিকই যে যদি ঠান্ডা লাগে ভেবে, কিন্তু আদৌ কোনো ঠান্ডা নেই, আর চুলটাকে আমি এভাবে বেঁধে নিয়েছি কারণ ওই সিগনাল অবধি আমি অটো করে চলে যাব, তারপরে প্রমির সাথে আমি স্কুটি করে বেরিয়ে যাব, ও বেরিয়ে গেছে অলরেডি, আমার জন্যই ওকে না দাঁড়াতে হয়, দেখি একটা অটো অটোই পাচ্ছি না, এটাই সমস্যা, দেখি আগে অটোটা পাই কি না। আমি পৌঁছে গেছি, ক্যাশটা আমার লাগেনি, ফোন পে ছিল, অটোতে হয়ে গেছে, তোমরা জানো গণেশ টেম্পল থেকে জাস্ট একটুখানি এগিয়েই তো ওখানেই সিগন্যালের কাছে নেমে যাই, আসলে পরে অটোতে, অটোতে খুব একটা তো আসা হয়ই না, তো আমার বাড়ি থেকে এইটুকু 20 টাকা নেয়, আমাকে বলেছে ও উডুপির সামনে দাঁড়াতে, তাই আমি উডুপির সামনেই দাঁড়িয়ে আছি, দেখি ও হয়তো সিগন্যালে আটকে গেছে কারণ এখন সিগন্যাল পড়েছে, দেখতে তো পাচ্ছি না, যাই হোক এসে যাবে। কোথায় এসেছিলাম তোমরা বুঝতেই পারছো, সেন্ট জনস না, কোনো সিরিয়াস কেস বা কিছুর জন্য আসেনি, শরীর ঠাকুরের ইচ্ছায় দুজনেরই ঠিক আছে, এমনটা নয় যে তার জন্য হসপিটাল আসতে হয়েছে বা কিছু, একদমই তা নয়, বলে না অফিস থেকে তোমার যদি কিছু পাওয়ার থাকে তোমার জুতো সোল হয়ে যাবে আর কি, আজকে এটা কালকে ওটা, আজকে এই মেল, এই মেলের অ্যান্সার দাও তো ওই মেল আবার নেক্সট দিন, এসব তো চলছিল। তো আমাদের এখানে যখন আমরা বিল পেমেন্ট করি, লাস্ট পাপা আর আমি বিল পেমেন্ট করতে এসেছিলাম, ও আর মামুনি তো ওপরে ছিল, তো তারপর আমাদেরকে অফিস কপির যে বিলটা আছে সেটা দেওয়া হয়েছিল, তো তখন আমাদেরকে ওপর থেকে বলে দেওয়া হয়েছিল ওর যে টেস্টগুলো হয়েছিল সেগুলো পরে ল্যাব রিপোর্ট থেকে কালেক্ট করে নিতে, তো আমরা সেটা পরে এসে, সেদিনকে যেহেতু সানডে ছিল ডিসচার্জের দিন, তো সেদিনকে ল্যাব রিপোর্ট কাউন্টারটা খোলা ছিল না, তো আমরা যেদিন ওর নেক্সট চেক আপে আসি সেদিনকে আমি ওকে নিয়ে চেক আপে যাই, পাপা ল্যাব রিপোর্ট থেকে রিপোর্টগুলো তুলে নেয়, কিন্তু তখন আমাদেরকে ফাইনাল বিল দেওয়া হয়নি, এটা আমারও মনে ছিল, তুমি পাপার কাছে জিজ্ঞেস করেছিলে, যাই হোক আমার মনে ছিল যে পাপাকে কোনো ফাইনাল বিল দেয়নি, তখন আমার হাতেই অফিস কপিটা দিয়েছিল ওরা, তো যাই হোক, তারপরে ও যখন ইন্স্যুরেন্সের জন্য সব কাগজপত্র একসাথে অ্যাটাচ করে, আর ওখানে সব অরিজিনালগুলো পাঠাতে হয়, তো অফিস কপির এক কপি জেরক্স আমরা রেখে দিয়ে ওখানে অরিজিনালগুলো ও পাঠিয়ে দেয় ইন্স্যুরেন্সের জন্য, ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য, তো ব্যাস এখন ওখান থেকে বলছে ফাইনাল বিল লাগবে, আর এখানে যখন এসেছি তখন বলছে ওদের যেগুলো যেভাবে রুলস চলছে সেভাবেই ওরা বলেছে যে আমাদের অফিস কপি অরিজিনাল লাগবে, তো অরিজিনাল তো আর নেই, আমি বললাম প্রথম কথা দোষ ওদের, আমাদের জানা ছিল না যে অফিস কপির পর একটা ফাইনাল বিল দেওয়া হয়, কারণ ঠাকুরের কৃপায় এরকম কোনোদিন এখানে এসে হতে হয়নি, আর ওকেও ইন্স্যুরেন্স ক্লেমের জন্য কোনো কাগজপত্র অফিসকে দিতে হয়নি, তো ওই জন্যে আমরা জানতাম না, তো তারপর তো এখন ফাইনাল বিল লাগবে, বাট ও আমাকে সব জায়গায় নিয়ে আসে এই জন্যেই, যাতে আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠিয়ে দিতে পারি, এই কারণে তো ও একা ওই জন্যেই আসে না, আমাকে সব জায়গায় কাঁধে করে নিয়ে যায়।
দাঁড়াও ব্যাগটা দিয়ে নি। তো এই আর কি, তো ও প্রথম থেকে রিকোয়েস্ট করছিল স্যার দিন না কি আমি এখন অরিজিনাল কোথেকে পাবো। আমি তারপর ওকে পেছাম, আমি দূরে একটু বসেছিলাম, আমি বুঝতে পারছি যে কিছু একটা গড়বড় হচ্ছে ওখানে, ওর কথাবার্তা শুনে ও যেভাবে চোখ মুখ করছে আর কি। তো আমি আর সত্যি কথা বলতে অল্প কয়েকটা টাকা হলে ছেড়ে দেওয়া যেত, একটা হিউজ অ্যামাউন্ট বেরিয়েছিল সেই টাইমটাতে, তাই ছেড়ে দেওয়া তো যায়ই না, যদি একটা ফাইনাল বিলের জন্য হয়ে যায় সবটা তাহলে হয়ে যাওয়াটাই উচিত। কিছু আসলেও কিছু তো আসবে না। হ্যাঁ, মানে 50% দিলেও হিউজ অ্যামাউন্ট, ওটা আমাদের কাছে মধ্যবিত্তদের কাছে হিউজ অ্যামাউন্ট। তো তারপরে আমাদেরকে যাই হোক, এবার আমি পেছন থেকে ব্যাগটা কাঁধে করে নিয়ে গেছি, স্পেশালি ব্যাগটার জন্যই আমি বসেছিলাম, ব্যাগটা যেহেতু ছিল। এবার গিয়ে তারপরে বলছে কি না যে ওকে, আমি বলছি এভাবে হবে না, ওদেরকে মানে একটু চোটপাত দেখে জিজ্ঞেস করো যে ফাইনাল বিল কেন দেওয়া হয়নি। তো যেই জিজ্ঞেস করলো বলে B15-এ যাও, B15 থেকে বলো B12-এ যাও, 12 থেকে একদম সরাসরি ইনচার্জের কাছে পাঠিয়ে দিল। তো ওখানে গিয়েও একই প্রশ্ন করেছে ফাইনাল বিল কেন দেওয়া হয়নি। তো যাই হোক, হয়ে গেছে, তারপরেই দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমরা এবার বাড়ি যাচ্ছি। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের যদি কখনো ঠাকুর না করুক, তোমরাও যদি এই সিচুয়েশনে পড়ো, আর যদি অফিস, হ্যাঁ অফিসের যদি কোনো ইন্স্যুরেন্স ক্লেইমের এরকম অপশন থাকে, মানে অফিস তোমাকে টাকাটা দিয়ে দেবে, আর যদি ফাইনাল অ্যান্ড ফুল সেটেলমেন্ট অফিসের সাথেই টাই আপ হয়ে যায় হসপিটালে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি এরকম ফাইনাল, হ্যাঁ ক্যাশলেস যদি না হয়, মানে ফাইনাল সেটেলমেন্ট যদি অফিসের সাথে না হয়, যদি এরকম ইন্স্যুরেন্স ক্লেইম করার থাকে, তাহলে তোমরা অবশ্যই ফাইনাল বিল নিতে কিন্তু ভুলবে না। আমাদের মতো এরকম ভুল করো না, মানে পরে ভুল বলতে আমরা জানতাম না, তাই প্রায় বৃষ্টি, আমি বেরোবো না এখন, কোথাও কি দাঁড়াই, চলো 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 গাছের তলাতেই দাঁড়াতে হবে। তো যাই হোক, তো চলো তোমরা এই ভুলটা করো না, আমি চাই না যদিও তোমাদের এরকম কখনো দরকার পড়ুক, কিন্তু এখন আমাদের শরীরের কথা তো আর বলা যায় না, সবারই লাগতেই পারে, তাই জানিয়ে রাখা। তো চলো আজকের মতো টাটা।